এই ভিডিওটাতে শুধু মুসলিমরাই লাইক করবা আর শেয়ার করবা দেখতে চাই লাইক কি আছে কতজন মুসলিম পোলাপান আছে লাইকি এই দোয়াটি পাঠ করলে তিনটি সুবিধা পাওয়া যায় এক নম্বর হচ্ছে দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তির রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং সকল প্রকার প্রকাশ্য ও গোপন সচ্ছলতা দান করবেন কবরে মুনকার নেকিরের সওয়াল জবাবে সাহায্য করবেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আমরা সকলে দোয়াটি শিখে নেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন লাইকি লাইকি নামাজ নাই কুরবানি নাই যেই ব্যক্তি নামাজ পড়ে না যেই ব্যক্তি নামাজ পড়ে না কুরবানি তার কোনো সফলতা আনবে না কুরবানি তার জন্য সফলতা বয়ে আনবে না লাইকি লাইকি আজকে আইন শৃঙ্খলা বাহিনী আছেন সাংবাদিকরা আছেন আমাদের হৃদয়ে আগুন জ্বলছে অন্তত পক্ষে মিছিল করে একটু সান্ত্বনা নেবার সুযোগ দিবেন পরিস্থিতি ঘোরাতে করবেন না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আজকে আমরা এটাই মেসেজ দিতে চাই মুফতি আমিনীর সেই চেতনাকে লালন করে রাজপথে উচ্চপিত সৈনিকরা নেমেছে কোরআনের অপমান সইবেন আর মুসলমান কথা বলেছে লাইকি আমার জান্নাত থেকেও বেশি ইচ্ছে মদিনায় যাওয়ার আমার জান্নাত থেকেও বেশি ইচ্ছে মদিনায় যাওয়ার জানেন কেন কেননা জান্নাতে মদিনা নেই কিন্তু মদিনাতে জান্নাত ঠিকই আছে লাইকি লাইকি এমন একটি দোয়া আছে যে দোয়াটা পড়লে 70 দিন পর্যন্ত ফেরেশতারা সব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায় দোয়াটি হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলাহু আপনি নিজে আমল করুন এবং সকলকে আমল করার সুযোগ করে দিন শেয়ার করে আল্লাহ 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 লাইকি লাইকি সিরিয়া ও ইরাক সরকার এখন পর্যন্ত 12টি ছোট বড় বাঁধ নির্মাণ করার কারণে 1999 সালের পরে ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে হাদিসে বলা হয়েছে ফোরাত নদীর পানি শুকিয়ে স্বর্ণের পাহাড় আবিষ্কৃত হবে লাইকি আসসালামু আলাইকুম আমি রিপন মন্ডল কেমনে থাকি বালা ভাই মনের মধ্যে অনেক জ্বালা বুঝলাম না রে খুদার লীলা কইতে আইছে এক তাল্লা ছিলা মাতার মধ্যে নাই চুল কোথায় কোথায় করে ভুল দেশের মধ্যে ভাই বাজায় দিছে গন্ডগোল কারণ গরিবের গরো ধর্ম ইসলাম আমাদের ধর্ম এটা করতে হইবে কর্ম তারা কি বুঝবে এটার মর্ম মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশের সরকার অজ্ঞানীরে জ্ঞান দেওয়া কিন্তু আমের খুবই দরকার কারণ আমাদের বাংলাদেশে হয়েছে ধর্ম ইসলাম আমাদের ধর্ম ঠিক রাখতে হইবে কর্ম দেশের মধ্যে বুদ্ধির কি এত অভাব আমের দিতে হইব জবাব নাইলে মানুষের কিন্তু পাল্টা দেবো স্বভাব আপনার আমার ভাই ভালোবাসা চাই আজকে কিন্তু এই পর্যন্ত পরে আবার হবে দেখা আসসালামু আলাইকুম নিসা হো মুদিরে ফোন দিছে নিসা হো সুইচ দেন না লিফটে নামাই পারো না লাভ দাও লাভ দাও লাভ দাও লাইকি এমন কোন ফসল নাই যে বাঙালি না পারে প্রবাসের মাটিতে সুইদি আরবে এই যে দেখেন কুচু লাগাইয়া দেখাই দিছি লাইকি সুতরাং সাতমে রাসূল নবীকে যারা কটাক্ষ করবে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করা মুসলমানদের শাসকের কর্তব্য লাইকি দেশে কোনো বিচার নাই কে বিচার নাই কে আরে স্যার যদি ছাত্রী নে বিয়ে করতে পারে তাহলে ছাত্র কেন ম্যাডাম রে বিয়ে করতে পারবো না কি করে ফাজলামির একটা সীমা আছে
লাইকি দেবে তুজনু চাওয়ে দেবে এ মর্জি তেরী।